হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক রোকেশ কুকিং গার্ডেন। আজকে আমি একটা মজার পুডিং রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটির নাম মিল্ক পুডিং। এই পুডিংটাতে আমি কোনো ডিম ইউজ করিনি, তাই যাদের ডিমে অ্যালার্জি অথবা যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য এটা একটা পারফেক্ট পুডিং। আর এই পুডিংটি অন্য সব পুডিং থেকে একদম আলাদা আর খেতেও বেশি মজা। চলুন দেখে নেই এই পুডিংটা বানাতে আমাদের কি কি লাগে। নিয়েছি কন্ডেন্স মিল্ক 1 কাপ, টক দই 1 কাপ, দুধ 1 কাপ, কর্ন স্টার্চ 2 চা চামচ, আপনি চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন, এলাচি গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে কন্ডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি। আর এই কন্ডেন্স মিল্কের ভিডিও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এর সাথে দিয়ে দিলাম আমি কর্ন স্টার্চ। আমি আগে একবার বলেছি, আপনার কাছে কর্ন স্টার্চ না থাকলে আপনি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর উপর দিব টক দই। আর এই টক দইটা আমি পুডিং বানানোর 3-4 ঘন্টা আগে এরকম একটা ছাঁকনিতে দিয়ে রেখেছি পানি ছড়িয়ে ফেলানোর জন্য। এখন পুরোপুরি পানি ছড়িয়ে গেছে। আপনি যখনই পুডিং বানাবেন তখনই পুডিং বানানোর কম করে 3-4 ঘন্টা আগে আপনি এরকম একটা ছাঁকনিতে টক দইটা দিয়ে আপনি পানি ঝরানোর জন্য রেখে দিবেন। অ্যাটলিস্ট 3-4 ঘন্টা রেখে দিলেই হবে। আর এই পুডিংটা বানানোর জন্য টক দইটা একটু ঘন হতে হয় আর অবশ্যই পানি ছাড়া থাকতে হয়। এখন দিয়ে দেব আমি লিকুইড দুধ। পুরো উপকরণ মেশানো হয়ে গেছে। আর এখন আমি দিব এলাচি গুঁড়া। আমি নিয়েছিলাম 1/2 টিস্পুন এলাচি গুঁড়া, তার থেকে আমি সামান্য এখন দিয়ে দিলাম, বাকিটা আমি পরে দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে একটি কাঁচের বক্স নিয়েছি আর এখানে আমি সামান্য ঘি নিয়ে গ্রিস করে দিব। আপনি যে কোনো বক্সই নিতে পারেন, মোট কথা হিট রেসিস্ট্যান্ট হলেই হবে। ঢেলে দিব পুরো মিশ্রণটা। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় কোনো রান্না করলে সেটা ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি বাকি এলাচি গুঁড়োটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য জাফরান। আপনারা না চাইলে জাফরান নাও দিতে পারেন। এখন আমি এই বক্সের কভারটা লাগিয়ে দিব। আমার এই বক্সের কভারটা খুব টাইট। যখন যেই পাত্রে পুডিং বানাবেন আপনি মেক শিওর হয়ে নেবেন আপনার বক্সের কভারটা যেন টাইট থাকে। আর আপনি যদি এইরকম ঢাকনাযুক্ত বক্স আপনার কাছে না থাকে তাহলে আপনি যে কোনো বক্সে করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনি একটা ফয়েল পেপার দিয়ে খুব টাইট করে মুখটা আপনি সিল করে নেবেন। আমি বড় একটা প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। বক্সটা বসিয়ে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি গরম পানি দিচ্ছি, আপনারাও গরম পানিতেই দিবেন। পানির পরিমাণটা ততটুকু হতে হবে যেটা আপনার পুডিংয়ের বক্স থেকে অর্ধেক কিংবা তার চাইতে একটু কম পরিমাণে পানিটা থাকতে হবে। এখন আমি ঢেকে দিলাম আর চুলো আঁচটা মিডিয়াম করে রেখে দিলাম 40-45 মিনিটের জন্য। আরেকটা কথা, কারো হাঁড়ির ঢাকনায় যদি এইরকম একটা ফুটো থাকে তাহলে অবশ্যই ফুটোটা কোনো টিস্যু পেপার বা যে কোনো কিছু দিয়ে আটকে দিবেন, যাতে কোনোভাবে ভেতর থেকে বাতাসটা বাইরে না আসে। তো 40-45 মিনিট রেখে দিলাম এবং 40-45 মিনিট পরই দেখে নিব পুডিংটা। আমি 45 মিনিট পর চুলো থেকে এই পুডিংয়ের বক্সটা নামিয়ে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে নিয়েই চেক করবো পুডিংটা হয়েছে কিনা। এর জন্য আমি একটা নিয়েছি ব্রেড নাইফ। আমি ভেতরে ঢুকিয়ে বের করলাম, পুরো নাইফটা আমার ক্লিয়ার, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে।
আমার নাইফটা ভেতরে ঢোকানোর পর, যদি বের করার পর যদি নাইফটা স্যাঁতে স্যাঁতে থাকতো, তাহলে আমি আরও 5-10 মিনিট চুলোতে রাখতাম। আর এই পুডিংটা হতে আমার এক্স্যাক্টলি লেগেছে 45 মিনিট। এখন আমি পুডিংটা ঠান্ডা করব, যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে কেটে সার্ভ করব। আর এই পুডিংটা ঠান্ডা খেতে বেশি মজা। আমি এখন পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এখন আমি এটাকে কেটে সার্ভ করব। আর এই পুডিংটা অনেক সফট, তাই সাবধানে কেটে নিতে হবে। এই পুডিংটা অনেক সফট, তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার মিল্ক পুডিং। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।